এখন মাছে একেবারে নাই, একবারে মাছ নেই। এই সময়টায় বিশেষ করে পাট চাষিরা খুবই ব্যস্ত থাকে তাদের পাট ক্ষেত নিয়ে, কারণ পাট ঘরে তোলার পূর্বে অনেক কাজ পড়ে রয়েছে। ঘন বর্ষায় পাট কাটা এবং সেগুলো নিয়ে নদীতে জাগানো, সেখানে আবার পাকলে ধোয়া আর বৃষ্টি ফাঁকে রোদে শুকানো, এদিকে আবার ঘন ঘন বৃষ্টি বাদল। তবে হ্যাঁ, একবার শুকিয়ে গেলেই বাড়িতে নিয়ে যাওয়া এবং বেঁধে রেডিমেডি করে হাটে তুললেই পাটের কাজ শেষ। ঠিক ভরা বর্ষায় ছোট বড় মাছে নদী ভরে গেলে অনেকে মাছ ধরার নেশায় মেতে ওঠে, আর ঠিক মজাটা জমে যায় তখন যখন কিনা ভিন্ন পদ্ধতি অবলম্বনে মাছ ধরার লোকেদের ঢল নামে নদী পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিক পূর্বেকার ন্যায় এবারেও হাজির হয়েছি প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে বয়ে চলা নদী শাখা বুড়াধরলা বা সিঙ্গিমারি নদী পারে। এখন বর্ষাকাল, আর ঠিক বর্ষাকালে নদী পারের বিশেষ আকর্ষণ হল সেই কাক ভোর থেকে সূর্যোদয় পর্যন্ত বিভিন্ন আয়োজন পরিকল্পনায় নদীতে মাছ ধরার জব্বর প্রয়াস উপভোগ করা। আর ঠিক সেই দৃশ্য উপভোগ করতে দর্শকের অভাব হয় না, আর যে আয়োজনগুলি মাছ শিকারের জন্য করা হয়ে থাকে সেগুলি হল ট্যাপাই জাল, ট্যাপাই, ঝাঁকি, ট্যাপা, খোলা জাল, ফাঁসি জাল প্রভৃতি উপকরণ নির্দিষ্ট সময়ে বসিয়ে রেখে ঠিক সূর্যোদয়ের পূর্বে সেগুলি তুলে সেখান থেকেই মাছ সংগ্রহ করা। আর এখন গভীর জলে ডুবে ডুবে ট্যাপাই জাল থেকে মাছ সংগ্রহ করারই প্রয়াস চলছে। আর এই ট্যাপাই জালগুলি আয়রন ফ্রেমের উপর নাইলন নেট দিয়েই তৈরি। এটি চিনিদের কৃতিত্ব, আমাদের লোকালয়ে মোটামুটি বছর দুয়েক ধরে লক্ষ্য করা যাচ্ছে এই জালের প্রচুর চাহিদা। তবে এর মূল্য কিন্তু কম নয়, এক একটি জালের 5-6 হাজার টাকা দাম রয়েছে। এই জালগুলি লম্বায় প্রায় 8-9 মিটারের মতো হয়ে থাকে। জালগুলিতে দুদিকেই চোখ রয়েছে বলে মাছ বেশি করে আটকা পড়ে, কারণ উজান ও ভাটির উভয় পার্শ্বের মাছ ধরার সুকৌশল করা হয়েছে। সাত সকালে নদী পাড়ের বর্ষাকালীন সবুজ প্রকৃতির এক ব্যতিক্রমী উপস্থিতিতে সুমধুর পাটপাখালিতে
নিমেষেই মন মুক্ত হয়ে যায়। ওই যে দূরে ওই মানুষটি কিন্তু বাঁশের তৈরি টেপাই সেখানটায় বসিয়ে রেখেছিলেন, আর এখন তা থেকে মাছ সংগ্রহ করছেন। মূলত মাছ ধরার কাজ বড় শক্ত, বড় পরিশ্রমের, কিন্তু মাছ ধরা যাদের প্যাশন, মিশন আর প্রফেশন, তাদের সেই সাত সকালে গভীর জলে ডুব দিলেই বরং মজা লাগে। বেশি মাছ পেলে মনে মনে প্রচণ্ড খুশি হয়ে ভারী শক্ত কাজও একা হাতে করার জোর পায়। একদিকে নৌকা চালিয়ে তোলা হচ্ছে ফাঁসি জাল, আর অন্যদিকে রশি বা দড়ি টেনে তোলা হচ্ছে টেপা। একবারে ডাঙ্গায় তুলে এনেই কিন্তু সেখান থেকে মাছ ধরার পালা। আমাদের চ্যানেলে আপলোড দেওয়া প্রত্যেকটি ভিডিও দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত ফেসবুকে ফলো দেননি, এরকম আরও ভিডিও পেতে ফলো করে নিন। আর যারা ইউটিউবে দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে প্রত্যেক আপডেট সহজে পেয়ে যাবেন। ঠিক মাছ ধরা দেখার জন্য এলাকাবাসীরা দর্শক হয়ে ছুটে আসে নদী পাড়ের বর্ষাকালীন মাছ সংগ্রহ করার দৃশ্যে সাক্ষী হতে। আর সত্যি সত্যি এই হেন অপার সৌন্দর্য দৃশ্য শুধুমাত্র গ্রামেই সম্ভব। মন কাড়া সবুজ সমারোহে বিশুদ্ধ অক্সিজেন আর নদীর ছোট বড় মাছের জাদু করা স্বাদে গরম ভাতে আমরা খাঁটি গ্রাম্য মানুষ।
ডুগো গিলাস কি হঠাৎ পানি পানি